কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন, পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় রয়েছি আমি, আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন ছোট্ট নৃত্য শিল্পী বন্ধুকে। আমরা দেখে নেব আমাদের স্টুডিওতে আজ কে উপস্থিত রয়েছে। কি নাম তোমার? অহনা পাল। অহনা, তুমি থাকো কোথায়? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বিষ্ণুপুর। বিষ্ণুপুর। কোন ক্লাসে পড়ো? থ্রিতে। আচ্ছা, আজকে তুমি আমাদের নৃত্য পরিবেশনা করে দেখাবে, তাই তো? হ্যাঁ। আমরা কথা না বাড়িয়ে অহনার প্রথম নৃত্য পরিবেশনা দেখে নেব। ভীষণ সুন্দর নৃত্য পরিবেশনা দেখে মন ভরে গেল। তুমি কতদিন ধরে নাচ শিখছো? আমি 3 বছর। 3 বছর থেকে? বাহ, তোমার নাচ করতে কেমন লাগে? ভালো। আর আজকে এখানে এসেছো, হাজার হাজার দর্শক টিভির পর্দায় তোমার নৃত্য পরিবেশনা দেখছে, তোমার কেমন লাগছে? ভালো। তোমার দ্বিতীয় নৃত্য পরিবেশনা আমরা চটপট দেখে নেব। ওই দেখো গো কালো মেয়ে কেমন সেজেছে, মাথার ওপর মহুল ফুল কেমন হেসেছে, ও
ওই দেখো গো কালো মেয়ে কেমন সেজেছে, মাথার ওপর মহুল ফুল কেমন হেসেছে, মারাঙ্গুরু তুরুরুরু মাতাল মহুয়ায়, মারাঙ্গুরু তুরুরুরু মাতাল মহুয়ায়, লালচে মাটির দেহাতি চাঁদ পাহাড় ডাকিয়া। চাঁদের কানায় মেয়ে তুই চাঁদে হবি নাকি, মাতাল মরদ নিশার ঝুঁকে দিচ্ছে তোকে ফাঁকি, তোর চোখের নজর এক পলকে আগুন জ্বলে হায়, চোখের নজর এক পলকে আগুন জ্বলে হায়, শোন শোন নীরাতের তোর যৌবন উছল। ওই দেখো গো কালো মেয়ে কেমন সেজেছে, মাথার ওপর মহুল ফুল কেমন হেসেছে, ওই দেখো গো কালো মেয়ে কেমন সেজেছে, মাথার ওপর মহুল ফুল কেমন হেসেছে, মারাঙ্গুরু তুরুরুরু মাতাল মহুয়ায়, মারাঙ্গুরু তুরুরুরু মাতাল মহুয়ায়, লালচে মাটির দেহাতি চাঁদ পাহাড় ডাকিয়া। আমরা পরপর দুটো নৃত্য পরিবেশনা দেখলাম, অসাধারণ, খুব সুন্দর লাগলো আমাদের। তোমার কেমন লাগলো? ভালো। আর তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি, বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। বাহ, তখনও কি তুমি ডান্স করবে? হ্যাঁ করবে, তাই তো? আর আজকের এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, এত সুন্দর করে নৃত্য পরিবেশনা করার জন্য আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে, চ্যানেল ভিশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, আর রয়েছে গিফট কুপন, আর তোমার জন্য রয়েছে ছোট্ট একটি গিফট। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের ছোট্ট বন্ধুর জন্য। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কেউ কোথাও যাবেন না। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আড্ডা জংশন অনুষ্ঠানে অন্য কোনো শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ গান আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9030567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন, আমলকির এই ডালে ডালে
পাতাগুলি ছড়িয়ে দিল ঝিড় ছিড়িয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক মনে মনে এই শুধুই চাওয়া। ছোটি সি প্যারি সি নন্হি সি আই কোই পরি, ভোলি সি ন্যারি সি অচ্ছি সি আই কোই পরি। তোমারেই যেন ভালোবাসি আছে শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে, আর আমি আছি আজকের সঞ্চালনায় আপনাদের বন্ধু ওয়েন্দ্রিলা। আর আজকে আমাদের সঙ্গে যে নৃত্যশিল্পী বন্ধু আছেন, চলুন তার সঙ্গে একবার আলাপ করে নিই। আপনার নাম? আমার নাম শিপ্রা রায়। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি কল্যাণপুর, ডায়মন্ড হারবারলাইন। আচ্ছা, আপনি আমাদেরকে প্রথম নৃত্য কি করে দেখাচ্ছেন? প্রথম আমি আনন্দধারা বহিছে ভুবনে এই নৃত্যটি করব। আচ্ছা, প্রেম
রয়েছে ভুবনে। ভীষণ সুন্দর একটি নৃত্য আমরা দেখলাম রবি ঠাকুরের গানের। আমরা এখন পরবর্তী নৃত্যে চলে যাচ্ছি। ভীষণ সুন্দর একটি নৃত্য পরিবেশনা দেখলাম শিপ্রাদির কাছ থেকে। আমরা এবার পরবর্তী নৃত্যে চলে যাচ্ছি। কুসুমা কুঞ্জ
শিপ্রাদি, আজকের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে। আপনার জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি মূল্যবান সার্টিফিকেট, একটা গিফট কুপন, রয়েছে একটা মেডেল। আছে একটা মেমেন্টো। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর সঞ্চালনায় ছিলাম আমি ওয়েন্দ্রিলা। ধন্যবাদ।